আই এম রূপম। এখন ইন্ডিয়ান সিনেমার কিছু লেটেস্ট আপডেটস দেব। তো আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে 83 রিলিজ ডেট কবে, 83 কবে আসছে এ নিয়ে বহু লোক জিজ্ঞাসা করেছে। তো বলে দিই, 83 আসছে, 83 18ই ফেব্রুয়ারি 2022-এ আসছে নেটফ্লিক্স এবং ডিজনি প্লাস হটস্টারে বিভিন্ন ল্যাঙ্গুয়েজে। তো 18ই ফেব্রুয়ারি 83 আসছে ওটিটিতে। এই ছবিটা ওভারসিসে ভালো চললেও ইন্ডিয়ান মার্কেটে একদম ডিজাস্টার, ভালো বক্স অফিসে বিজনেস করতে পারেনি। এবার দেখা যাক ওটিটিতে এই ছবিটার রিসেপশন কেমন থাকে। আশা করি ভালো থাকবে, কারণ আমার মনে হয় 83 খুব ভালো একটা সিনেমা। এবার দেখা যাক অডিয়েন্সের পক্ষ থেকে ওটিটিতে ছবিটা কীরকম ভালোবাসা পায়। তো একই দিনে এই ছবিটা ডিজনি প্লাস হটস্টারে এবং নেটফ্লিক্সে আসছে দু জায়গায় বিভিন্ন ল্যাঙ্গুয়েজে। আজকের সেকেন্ড যেটা আপডেট সেটা হচ্ছে সুপার 30, ঋত্বিক রোশনের সুপার 30, এই ছবিটার সিকুয়াল আসছে। এটা কিন্তু সিনেমা নয়, এটা হচ্ছে একটা ওয়েব সিরিজ আকারে। মানে তার যারা স্টুডেন্ট ছিল, যারা এরকম অনবদ্য রেজাল্ট করেছিল, এরা প্রত্যেকে কীরকম জায়গায় পৌঁছেছিল, এরা প্রত্যেকে নিজের জার্নিটা কীরকমভাবে লড়েছিল, সেই গল্পটা বলা হবে। তবে এখনও কনফার্ম নয় সুপার 30-র এই সিকুয়াল সিরিজে ঋত্বিক থাকবে কি না। তবে এই শোটা অবশ্যই হবে, বড় আকারে হবে, ঋত্বিক থাকলেও হবে না থাকলেও হবে। তবে সুপার 30 সিকুয়াল আসছে, এবার দেখা যাক ঋত্বিক এই কাজের পার্ট হয় কি না। সুরিয়ার একটা ছবি ছিল 24, যেটা টাইম ট্রাভেল দেখায় ছবিটার মধ্যে, ছবিটা বেশ ভালো সিনেমা। সেই ছবিটার সিকুয়াল আসছে, কারণ ছবিটা কন্টেন্ট হিসেবে ভালো ছিল এবং এখন সুরিয়া গত 2 বছর যেরকম ধরনের সিনেমা করেছে সেগুলো কোথাও একটা গিয়ে মাস অডিয়েন্সের জন্য নয়। সেই ছবিগুলো দারুণ অ্যাক্লেমড হয়েছে, বাট সে মাস এবং ক্লাস এই দুই ধরনের অডিয়েন্সের জন্যই সিনেমা করতে চায়। তো তার পরবর্তী ছবি 24-এর পার্ট 2 আসছে বা সিকুয়াল আসছে, যেটা আশা করি বড় স্কেলে বানানো হবে। তো দেখা যাক কবে এই ছবির অ্যানাউন্সমেন্ট হয়, তবে এই ছবির কাজ অবশ্যই হচ্ছে। দেখা যাক কবে এই ছবিটা আসে বক্স অফিস এবং বক্স অফিসে এই ছবিটা কী করতে পারে। আমি কয়েকদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে বলেছিলাম 2020-21 সালে কোন কোন সিনেমাগুলো সবথেকে বেশি টাকায় ওটিটিতে সেল হয়েছে। অক্ষয় কুমারের আরও একটা ছবি, সেটা হচ্ছে বচ্চন পাণ্ডে। সেটা কি ওটিটিতে আসছে? না, সেরকম না। বচ্চন পাণ্ডে এই ছবিটা 18ই মার্চ সিনেমা হলেই আসছে। আগে ছবিটা থিয়েটারেই আসবে, তারপর এই ছবিটা ওটিটিতে আসবে। তো ওটিটির যে ডিলটা, এটা অ্যাপ্রোচ করা হয়েছে আফটার থিয়েট্রিক্যাল রিলিজ, এটা অবশ্যই বড়। সেটা হচ্ছে 175 কোটি টাকার। 175 কোটি টাকার যদি ডিলটা তারা রাজি হয়ে যায়, তাহলে অবশ্য ছবিটা রিলিজের আগেই প্রফিটেবল ফিল্ম দারুণভাবে। এই ছবির যা বাজেট, সেখানে যদি ওটিটিতে আফটার থিয়েট্রিক্যাল রিলিজ যদি 1 মাস পরেও 175 কোটি টাকার ডিলে তারা যায়, সেটা ব্যাপক। তো দেখা যাক এই ছবিটা সেই ডিলে যায় নাকি, এবং আশা করি খুব তাড়াতাড়ি কোন প্ল্যাটফর্মে আসবে পরবর্তী সময়ে সেটাও তোমাদেরকে জানিয়ে দিতে পারবো। দেখা যাক। আলিয়া ভট্ট এবং সিদ্ধান্ত চতুর্বেদী, আমরা এনাদেরকে বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্টে দেখতে পারি। তো এই দুজনকে একটা সিনেমাতে খুব শীঘ্রই দেখা যাবে। তো দেখা যাক কোন পরিচালকের সাথে এই দুজন একসাথে কাজ করে, এবং সেটা কি রোম্যান্টিক ফিল্ম হয় না অন্য কোনো জনরা। তবে এই দুজন একসাথে কাজ করছে এটা কনফার্ম। এবং আজকে শেষ যে বিষয়টা, সেটা হচ্ছে বধাই দো ট্রেলার আগামীকাল আসছে, দেখা যাক কেমন হয় সেই ছবিটাও। তো এই ছিল আজকের লেটেস্ট কিছু আপডেটস। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, রেড বাটনটা প্রেস করে অবশ্যই করে দিও। নিজেদের খেয়াল রেখো, জনতা আমাদের পাশে আছে। লাভ ইউ অল, স্টে বাই, টেক কেয়ার।